এবার তুফান সিনেমাটি দেখলেন তুফান নিজেই। গতকাল 24শে জুন স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এবং ভারতের প্রযোজনা সংস্থা সহ বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা। সেখানে তুফান দেখতে উপস্থিত হয়েছিলেন তুফান সিনেমার প্রধান চরিত্র স্বয়ং মেগাস্টার শাকিব খান। সিনেমা শুরুর কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত বক্তব্যতে শাকিব খান মজা করে কলকাতার প্রযোজককে বলেন, সিনেমা যদি 100 কোটি টাকা বিজনেস করে তাহলে 25 কোটি আমার, আর যদি 200 কোটি টাকা বিজনেস করে তাহলে 50 কোটি টাকা আমার। তুফান সিনেমার হিন্দি ডাবিং ইতিমধ্যেই শেষ। খুব শীঘ্রই ইন্টারন্যাশনালি সহ ভারতেও বাংলা এবং হিন্দি ডাবিংয়ে রিলিজ হবে তুফান। এছাড়া তুফান সিনেমা প্রদর্শনের কিছুক্ষণ আগে দেখা যায় বাংলাদেশের চলচ্চিত্র এবং নাট্যজগতের গুণী শিল্পীদের শাকিব খানের সাথে কুশল বিনিময় করতে। এরই এক পর্যায়ে বাংলাদেশের আরেক চিত্রনায়ক আরিফিন শুভ দেখা করতে আসেন শাকিব খানের সাথে। উচ্ছ্বসিত আরিফিন শুভ শাকিব খানকে শুভেচ্ছা জানান এবং এক পর্যায়ে তিনি শাকিব খানের পা ছুঁয়ে সালাম করতে গেলে শাকিব খান তাকে বুকে জড়িয়ে ধরেন। এই দৃশ্যটির প্রশংসা করছেন অনেকেই। বাংলা সিনেমার উন্নতির জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতা প্রয়োজন। সিনেমাটি দারুণভাবে উপভোগ করেছেন সবাই। সিনেমাটির শেষে তুফান সিনেমার টাইটেল ট্র্যাকের সাথে উচ্ছ্বাস করতে দেখা যায় শাকিব খানকে। এতে বোঝা যায় সবাই সিনেমা নিয়ে যথেষ্ট খুশি। বিনোদন জগতের আরও এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।